রিভাইভের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা এই ভিডিও সিরিজে নিয়ে এসেছি মুক্ত বাতাসের খোঁজে সম্পূর্ণ বুক, যেখানে আলোচনা করা হবে পর্ন আসক্তি থেকে নিজেকে বের করে আনার বিভিন্ন পদ্ধতি নিয়ে। চলুন শুরু করা যাক। প্রচণ্ড শীতের রাত, জামা কাপড় ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া। পরমা সুন্দরী এক তরুণী দৃঢ় দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে নির্জন এক বাড়ির কড়া নাড়ল। দরজা খুলে দিল এক যুবক এবং চোখের সামনে সুন্দরী তরুণীকে দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। মেয়েটি রাস্তা থেকে চেঁচিয়ে বলল, দয়া করে আমাকে আপনার বাড়িতে ঢুকতে দিন, আমি সফরে বের হয়েছি, ভেবেছিলাম রাত নামার আগেই গন্তব্যে পৌঁছে যেতে পারবো, কিন্তু রাত হয়ে গেছে অথচ আমি এখনো মাঝপথে, আমি জানি না আমি কোথায় এসে পড়েছি, এ এলাকার কাউকেই আমি চিনি না, আপনি যদি আমাকে আপনার বাড়িতে আশ্রয় না দেন আমি ভয় পাচ্ছি বাইরে থাকলে আমার সাথে খারাপ কিছু ঘটতে পারে, আশেপাশে আরো অনেক বাড়ি ঘর আছে, আপনি দয়া করে সেগুলোর কোনো একটাতে যান, ইনশাল্লাহ তারা আপনাকে সাহায্য করবে, যুবকটি উত্তর দিল। মেয়েটি চলে গেল, আসলে চলে যাওয়ার ভান করল। হাড় কাঁপানো শীতের রাতে মেয়েটি নির্জন ওই বাড়ির কড়া নাড়া এবং সফরের কথা বলে আশ্রয়ের প্রার্থনা করা সবই এক জঘন্য প্ল্যানের অংশ। প্ল্যানটা বুঝতে হলে আমাদের পেছনের ঘটনাগুলো জানতে হবে। এই যুবক ছিল আল্লাহ সুবহানু তাআলার এক তাকওয়াবান বান্দা, সারাদিন রোজা রাখত আর সারা রাত নফল সালাতে দাঁড়িয়ে আল্লাহ সুবহানু তাআলার ভয়ে অশ্রু বিসর্জন দিত, সব ধরনের হারাম থেকে নিজেকে সযত্নে বাঁচিয়ে রাখত। তার পাড়া প্রতিবেশীরা খুব একটা সুবিধের ছিল না, হালাল হারামের কোনো তোয়াক্কা করত না, আড্ডাবাজি গিবোধ পরনিন্দা পরচর্চা করেই তাদের দিন কাটত। যুবক পাড়া প্রতিবেশীদের সাথে খুব একটা মেলামেশা করত না, অধিকাংশ সময় সে তার নিজের বাড়িতে বসে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করত। পাড়া প্রতিবেশীরা এতে বেশ ক্ষিপ্ত হয়ে গেল, তারা সব সময় এই যুবকের সমালোচনা করত, দেখ না এই বেটার ভাব দেখ, আমাদের পাত্তাই দেয় না, আমরা কি মানুষ না, সারাদিন ঘরে বসে বসে তসবি টেপে আমাদের সঙ্গে কোনো মেলামেশাই করে না, চল বেটাকে জন্মের মতো সাধুগিরির শিক্ষা দেই। সবাই মিলে এই যুবকের পদস্খলনের ষড়যন্ত্র করল। সুবহানাল্লাহ, শয়তান সব সময় মানুষকে সরাসরি আক্রমণ করে না, সে মাঝে মাঝে মানুষের মধ্যে এমন একটা দল তৈরি করে যারা অন্য মানুষকে আল্লাহ সুবহানু তাআলার পথ থেকে বিচ্যুত করতে উঠে পড়ে লেগে যায়। যুবকের প্রতিবেশীরা গরু খোঁজার মতো করে আশেপাশে এলাকা চষে ফেলল রূপসী এবং লাস্যময়ী মেয়ের খোঁজে। তারা এমন এক তরুণীর সন্ধান পেল যে ছিল ওই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী। লোকগুলো ওই মেয়ের কাছে প্রস্তাব দিল, আমরা চাই তুমি অমুক এলাকার ওই যুবকের তোমার রূপের ফাঁদে ফেলবে এবং তার পদস্খলন ঘটাবে, তার সাথে জিনা করবে। হায় আল্লাহ, আমি একজন মেয়ে, এমন কাজ আমি কিভাবে করব। তুমি আমাদের কাজটা করে দাও, বিনিময়ে তুমি যা পাবে তা তুমি কল্পনাও করতে পারবে না, তোমাকে ওজন করে তোমার ওজনের সমপরিমাণ বা তার চেয়েও বেশি স্বর্ণ তোমাকে দেওয়া হবে, রাজি? মেয়েটি কিছুক্ষণ চিন্তা করল, বিবেকের সঙ্গে যুদ্ধ করলো বলা যায়। সে ছিল খুবই গরিব, নুনান্তে পান্তা ফুরায় অবস্থা, এত ধাক্কায় এত সম্পদ, করলামই না হয় একটা খারাপ কাজ, একবারই তো, নিজেকে বোঝালো সে। ঠিক আছে, এত করেই বলছো যখন, আমি রাজি। যুবকের কথা শুনে মেয়েটি চলে যাবার ভান করল। কিছুক্ষণ পরে সে আবারও দরজায় কড়া নাড়ল, আমি পাশের বাড়িগুলোতে গিয়েছিলাম কিন্তু তারা কেউ বাড়িতে নেই, বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমার ভীষণ ভয় করছে, আপনি আমাকে আপনার বাড়িতে প্রবেশের অনুমতি না দিলে আমি হয়তো ঠান্ডায় মরে যাব, দয়া করে দরজা খুলুন, অনুনয় ঝরে পড়ল মেয়েটির কণ্ঠে। পাহাড়ের নিচের দিকে আরেকটু নেমে গেলে ওখানে আরো কিছু বাড়ি পাবেন, ইনশাআল্লাহ তারা আপনাকে তাদের সঙ্গে থাকতে দেবেন, আমার বাড়িতে শুধু আমি আর কেউ নেই, আমাদের দুজনের একসাথে থাকা ঠিক হবে না, যুবকের সরল স্বীকারোক্তি। মেয়েটি চলে গেল, কিছুক্ষণ পর আবারও ফিরে এলো, দরজায় কড়া নাড়ল, আবারও যুবক দরজা খুললো এবং মেয়েটিকে দেখতে পেল। মেয়েটি বলল, আল্লাহর শপথ, আপনি যদি আমাকে ভেতরে আসার অনুমতি না দেন এবং কোনো পুরুষ যদি আমার সম্ভ্রম ছিনিয়ে নেয়, তবে আল্লাহর শপথ, শেষ বিচারের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো যে আপনি হলেন সেই ব্যক্তি যার কারণে এসব ঘটেছে, আপনার কারণেই আমি ধর্ষিত হয়েছি। যুবকটি যখন আল্লাহ সুবহানু তাআলার নাম শুনল তখন তার অন্তরাত্মা কেঁপে উঠল, কেননা যখন মুমিনগণের সামনে আল্লাহ সুবহানু তাআলার নাম স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। যুবক দরজা খুলে সরে দাঁড়াল, আসুন আপনি এ ঘরে রাতটা কাটিয়ে দিন, আমি পাশের ঘরেই থাকছি, দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না এবং ফজরের ওয়াক্ত হওয়া মাত্রই আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। এতটুকু বলেই যুবক পাশের ঘরে চলে গেল। কোরআন তেলাওয়াত শুরু করার আগে সশব্দে নিজের ঘরের দরজা বন্ধ করতে ভুলল না।
যুবকের প্রতিবেশীরা আশেপাশে ওত পেতে ছিল। মেয়েটি বাড়িতে ঢোকার পরই ওরা একে অন্যের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। বেটার সাধুগিরি একটু পরেই খতম হয়ে যাবে। আরো কিছুক্ষণ তাদের ওভাবে বসে থাকার ইচ্ছা, তারপর একেবারে চূড়ান্ত মুহূর্তে যুবকের বাড়িতে হামলা চালিয়ে যুবক এবং মেয়েটিকে হাতে নাতে ধরার প্ল্যান। যুবকটি নিবিষ্ট মনে কোরআন তেলাওয়াত করছিল, হঠাৎ মেয়েটির ঘর থেকে রক্ত হিম করে একটা চিৎকার ভেসে এলো। হাতে একটা বাতি নিয়ে যুবক হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। চোখের সামনে দৃশ্য তাকে স্রেফ স্ট্যাচু বানিয়ে দিল। মেয়েটি শুয়ে আছে বিছানায়, গায়ে একটা সুতো পর্যন্ত নেই, দুচোখে তীব্র কামনা। যুবক জীবনে প্রথমবারের মতো এমন কিছু দেখল যা সে এর আগে কখনো দেখেনি। সে ভিতরে ভিতরে এমন কিছু অনুভূতির অস্তিত্ব টের পেল যা ইতিপূর্বে কখনো অনুভব করেনি। তার মন তাকে এমন কিছু করতে বলল যা আগে কখনো বলেনি। তাদের অঞ্চলের সবচেয়ে সুন্দরী মেয়েটি এখন তার সামনে, হাত ছানি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে নিষিদ্ধ জগতে হারিয়ে যাওয়ার। কি করবে সে? টকবগে একজন যুবক এই পরিস্থিতিতে কি করে? এলাকাবাসী আগেই বাড়িটি ঘিরে ফেলেছিল, এবার ওরা তাদের বৃত্ত ছোট করে এনে বাড়ির প্রাচীরের গা ঘেঁষে দাঁড়ালো। আর মিনিট দুয়েক পরে দরজা ভেঙে বাড়িতে ঢুকবে ওরা। যুবকটি ওই মেয়ের ঘরে ঢোকার পর মেয়েটির চিৎকার বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নেমে এলো এক রাজ্যের নীরবতা। দূর থেকে একটি নিশাচর পাখি এক গাছ থেকে অন্য গাছের উদ্দেশ্যে উড়াল দিল। গাছের পাতা থেকে ঝরে পড়লো এক দলা তুষার। হঠাৎ যুবকের বাড়ি থেকে রক্ত হিম করার চিৎকার ভেসে এলো আবার মেয়েটির গলা। সে চিৎকার করছে, করছে তো করছে, থামার কোনো নামগন্ধ নেই। এলাকাবাসী আর এক মুহূর্ত দেরি না করে দরজায় হামলে পড়ল। তারপর মেয়েটি এবং যুবক দুজনকে আবিষ্কার করলো একই ঘরের মেঝেতে। মেয়েটি তার রূপের ফলে ঠিকই গেঁথেছিল যুবকটিকে। মেয়েটির আহ্বানে সাড়া দিতে যুবকটি এক পা দুই পা করে এগোচ্ছিল তার দিকে। কিন্তু এই নাজুক মুহূর্তে যুবকটি তার রবের কথা, রবের শাস্তির কথা ভুলে যায়নি। মেয়েটির দিকে একটি করে ধাপ আগানোর পর সে তার হাত বাতির আগুনের উপর ধরছিল এবং নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছিল, মনে রাখিস জাহান্নামের আগুন দুনিয়ার এই আগুনের চেয়ে বেশি উত্তপ্ত। তীব্র বেদনায় সে মেঝেতে লুটিয়ে পড়ছিল। আবার সে উঠে দাঁড়াচ্ছিল, মেয়েটির দিকে আর এক কদম এগিয়ে যাচ্ছিল। আর যখনই সে মেয়েটির দিকে আগানো শুরু করছিল, সে তার নিজের হাতকে আগুনে ঠেলে নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছিল, মনে রাখিস জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও বেশি তীব্র। এই অবিশ্বাস্য দৃশ্য মেয়েটি সহ্য করতে পারছিল না। তার প্রথম চিৎকার ছিল পরিকল্পনার অংশ, কিন্তু পরের বার তা ছিল অনুশোচনার এবং ভয়ের। মেয়েটিকে সেই ঘর থেকে সরিয়ে নেওয়ার পর যুবক অনুশোচনায় দগ্ধ হয়ে প্রত্যাবর্তন করল আল্লাহ সুবহানাহু তাআলার নিকট, ইয়া আল্লাহ, আমি যে গুনাহ করেছি তার জন্য আমাকে ক্ষমা করুন। কি ছিল সেই গুনাহ? কি করেছিল সে? সে তো জিনা করা থেকে বিরত ছিল, সে ওই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ের কাছে যাওয়া থেকে বিরত ছিল, সে কি আদৌ কোনো গুনাহ করেছিল? অথচ সে বলল, হে আল্লাহ, মেয়েটির দিকে বাড়ানোর আমার সেই পদক্ষেপগুলার জন্য আমাকে ক্ষমা করুন। এই ঘটনা শোনার পর আমি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসেছিলাম। একবার নিজেকে কল্পনা করুন ওই যুবকের জায়গায়, তারপর আপনার তরুণ শরীর, আপনার টকবগে রক্ত, রাতের নিকশ কালো চাদরের আড়ালে এক সুন্দরী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে আপনার কাছে, কোথাও কেউ নেই, কাকপক্ষীও টের পাবে না। এমন এক সময় আপনি কি করবেন? কি করাটা স্বাভাবিক? আনন্দে হার্ট অ্যাটাক করলেও অবাক হওয়ার কিছু নেই। বাসা খালি পেলে বা একা রুম পেলে আমাদের মাথায় কি চিন্তা ঘোরাফেরা করে? পর্ন দেখা বা হস্তমৈথুন করার এই তো সুযোগ, তাই না? লেটস বি অনেস্ট, বাসায় কেউ ছিল না বা রুম ফাঁকা ছিল, এমন অবস্থায় আমরা পর্ন ভিডিও দেখিনি, হস্তমৈথুন করিনি, কোনো মেয়েকে নিয়ে সেক্স ফ্যান্টাসিতে ডুবে যাইনি, এমন কবার হয়েছে? একবারও কি হয়নি? বুকে হাতে রেখে সত্যি কথা বলার সাহসটা কি হবে আমাদের? সুবহানাল্লাহ, এই ছেলের ইমানের শিকড় কি গভীর মাটিতে প্রথিত! গভীর রাতে অপরূপা যুবতী নিষিদ্ধ প্রেমের যে ঝড় তুলেছিল তাতেও বিন্দুমাত্র টলেনি তার ইমান। যে সুযোগ পেলে বহু পুরুষ বর্তে যেত, যে সুযোগের কথা ভেবে কত তরুণ অস্থিরতায় ভোগে, সেই সুযোগ পাওয়ার পরও তা ছুড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধায় ভোগেনি। হায়, আমাদের ইমান কত ঠুনকো!
একাকী রুমে এক অবাস্তব জগতের ধরা দেয় না, ছোঁয়া যায় না, এমন পর্ন স্টাররা আমাদের চিন্তায় আসা মাত্রই আমাদের ইমান হাওয়া হয়ে যায়। নেটে লগ ইন করে পর্ন দেখতে, হস্তমৈথুন করতে আমরা বিন্দুমাত্র দেরি করি না। পার্কের চিপাই, রিক্সার হুডের নিচে, বাসের পিছনের সিটে, লিফটে আমরা নির্জনতা খুঁজি, লোকাল বাসের ভিড়ে, কনসার্টে আমরা সুযোগ খুঁজি। সারাদিন জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড, ভাই বোন ভাই বোন খেলা। গভীর রাতে বাথরুমে নিজেকে ঠান্ডা করি। পাপ করতে করতে আমাদের এমন অবস্থা হয়েছে, পাপকে আমরা পাপই মনে করি না। হস্তমৈথুন করার পর বা পর্ন দেখার পর আমাদের খারাপ লাগে না, এটা এমন কোনো ব্যাপারই না আমাদের কাছে, জীবনের অবিচ্ছেদ্য অংশ। এ যুবকও তো আমাদের মতোই রক্ত মাংসেরই মানুষ ছিল, তারও তো আমাদের মতো এরকম হৃদয় ছিল, সেই হৃদয়ে কামনা বাসনা ছিল, ছিল নারীর প্রতি দুর্বোধ্য আকর্ষণ। কিন্তু সেই কামনা বাসনার কাছে সে মাথা নত করেনি। এও আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা, আমরাও আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা, কিন্তু ওর সঙ্গে আমাদের আকাশ পাতালের পার্থক্য। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা আরশের ছায়ায় বসে ও যখন কাউসারের পানীয় পান করবে, তখন হয়তো রাতের আধারে করা পাপের কারণে আমাদের অপমানিত হতে হবে। এক শায়খের মুখে এক ছেলের কথা শুনেছিলাম, যে প্রতিদিন 12,000 বার বেশি আল্লাহকে স্মরণ করত। তাকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি এতবার আল্লাহকে স্মরণ করো? সে উত্তর দিল, যেন আমি আবু হুরাইরাকে হারাতে পারি, আবু হুরাইরার বেশি আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে পারি। আসুন না আমরা প্রতিযোগিতায় নামি ওই ছেলের সাথে। সে যদি ডানা কাটা পরীকে উপেক্ষা করতে পারে, তাহলে কেন আমরা সামান্য পর্ন ভিডিও দেখা ছাড়তে পারবো না বা হস্তমৈথুন বন্ধ করতে পারবো না? এখানে শেষ হচ্ছে আজকের অডিও। দেখা হবে পরবর্তী অডিওতে আপনাদের সাথে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।